হে বন্ধুরা, আজকে সাধারণ একটা সল্ভ আপনাদের কাছে তুলে ধরছি। আমরা প্রত্যেকেই দিনে প্রতি সময় চা খেয়ে থাকি, বিশেষ করে দিনের প্রথম চায়ের আমেজ আমরা সারা দিন তাজা রাখে। তাই আজ আমরা দার্জিলিং রোস্টেড চা তৈরি করার পদ্ধতি ও তার গুণাবলী আমাদের সামনে তুলে ধরছি। দার্জিলিং চা সাধারণত আমাদের অসাধারণ ফ্লেভারের জন্য খেয়ে থাকি, কিন্তু রোস্ট করা দার্জিলিং চায়ের গুণাবলী একটু আলাদা। কারণ সাধারণ দার্জিলিং চায়ের শুধু ফ্লেভার থাকে, কিন্তু রোস্টেড চায়ের ফ্লেভার এবং লিকার দুটোই অত্যধিক পরিমাণে পাওয়া যায়। আজকে আমরা এই চাটাকে বানিয়ে দেখাবো আপনাদের যে কী করে রোস্টেড চা অথবা দার্জিলিং চা লিকার চা আমরা করে থাকি এবং তার পদ্ধতিটা আমরা আপনাদের সামনে তুলে ধরবো। এই চাটা আজকে বেছে নিচ্ছি কারণ এই চাটাতে পর্যাপ্ত পরিমাণে রোস্টেড এর যে লিকার আর ফ্লেভার যেটা আমরা পেয়ে থাকি। আসুন আমরা কী করে চাটা তৈরি করা হয় সেটা দেখি। বন্ধুরা, এই চাটা তৈরি করার জন্য প্রথমেই আমাদের করতে হবে চাটা তৈরি করার জন্য প্রথমেই করতে হবে জলটাকে ভালো করে ফোটাতে হবে। জলটা 3 মিনিট ধরে ফোটানোর পর এইবার আমাদের চা পাতাটা দিয়ে গ্যাসটাকে বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এই 1 কাপ চা তৈরি করতে মাত্র 2 গ্রাম চা দিলেই যথেষ্ট। এবার ঢেকে দিয়ে মাত্র 4 মিনিট আমরা ঢেকে দিয়ে রাখবো, তারপরে আমরা চাটা খাওয়ার উপযোগী হয়ে যাবে। অন্যটা 4 মিনিট ধরে ঢেকে রাখার পর চাটা এখন তৈরি। এখন আমরা চাটাকে সেঁকে নেব এবং তার কালার এবং ফ্লেভারটা দেখব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, চায়ের কালারটা খুবই দারুণ এসছে, যেটা দার্জিলিং ফ্লেভারে সচরাচর দেখা যায় না। এই রোস্টেডেই স্পেশালি এরকম কালার আসে। এবং দেখতে পাচ্ছেন চায়ের পাতাগুলো সম্পূর্ণভাবে খুলে গেছে এবং চায়ের পাতাগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। এবং এই পাতাগুলো এই চায়ের এই কোম্পানির চায়ে ভালো ভালো করে আসে এবং সেটা উৎকৃষ্ট মানের হয়। বন্ধুরা, আজ কিভাবে দার্জিলিং চা তৈরি করতে হয় দেখলেন। পরবর্তী এই রকম আরও সমাধান সলভ করতে চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব এবং বেল বটনে অবশ্যই ক্লিক করুন।